আইবি, আপনি আবার আমার সামনে এসেছেন, কি ব্যাপার? আমাকে আবার পিছন থেকে ডাকছেন কেন? না কিছু না, মানে আমি তো কিছুদিন পর সুপারস্টার হয়ে যাব, তখন তুমি আর সেলফি নেওয়ার সুযোগ পাবে না। মোবাইল আছে না, একটা সেলফি নাও না। দরকার নেই, তুলব না। আইপি, আমি বুঝতে পারি না, তোমার সঙ্গে কথা বললেই তুমি আমাকে পাত্তাই দাও না। তুমি জানো আমি একজন বড় মাপের নায়ক হতে চলেছি, কয়েকটা ছবিতে আমি কাস্টিং হয়েছি, আপনি তুমি জানো তো। আমি কি করব? তুমি কি করবে মানে? আইবি, ওইস কি কিচ্ছু হয়নি খালাম মা, আমি কথা বলছিলাম একটু। আর এ হালার পর হালা, এ মুই তোর কি খালাম মা? হ্যাঁ, এবার তো বিয়ে হয় নাই, আর তুই মানে খালাম্মা বলেই মুই কি খালাম্মা না দেখতে? সরি খালাম্মা, আপনাকে খালাম্মার মতো লাগে না, আম্মার মতো লাগে খালাম্মা। আমার ফুপুকে আম্মার মতো লাগে মানে? জানো ফুপু, উনি আমাকে নায়িকা হওয়ার প্রস্তাব দিচ্ছে। ওরে হালার পর হালা, নাইকা প্রস্তাব যদি দেওয়া লাগে তুই মরে দিবি। মোর হইছে জিরো ফিগার, আর মোর ভাতিজি সেটা বাচ্চা মাইয়া, তার তুই নাইকা আর প্রস্তাব দেওয়াই। এক কি বলছেন আপনি, আপনি জিরো ফিগার, তাহলে জিরো কে কি বলবো? জিরো রে কি কবি, ঘোড়ার আন্ডা কবি, আর কি কবি। এই তোর লগে নাইকা লাগবে, আচ্ছা নে মুই রাজি। এক কি বলছেন আপনি, আমার নায়িকা হবেন আপনি? আপনি যদি নায়িকা হন তাহলে আমি ফাঁসি দিয়ে মরে যাব, না নায়ক আমি হব না। এ হালার পু হালা, তুই মরে কি মনে হাসাই? তোর নায়িকা মুই হব, মরে ফিল্মের শাকিব খান প্রস্তাব দিয়েছে, তাও মুই হার নায়িকা হই নাই, আর তোর না হন বান্দরের নায়িকা মো মুই। তাই নাকি, শাকিব খান আপনাকে প্রস্তাব দিয়েছে, ভালোই করেছে, আর আমি প্রস্তাব দিয়েছি আপনার ভাতিজিকে। হ্যাঁ ফুপু, আমাকে প্রেমেরও প্রস্তাব দিয়েছে, নায়িকার হওয়ার প্রস্তাবও দিয়েছে। তোরে আরেকদিন নায়িকার প্রস্তাব দিয়েছে? হ্যাঁ ফুপু। দাদা পাইছো? আন্টি সরি, আপু আপনি আমাকে মারলেন। মারছি, তুই ব্যথা পাইছো? হালকা ব্যথা পেয়েছি আন্টি। তাহলে তোর হাতের জোরটা কমে গেছে, খারাপ শুধু একটা দিই। আপনি আপনি আমাকে মারবেন না, আমি তো আপনাকে আন্টি বলছিলাম, আপনাকে তো আমি আপু বলছি, আপনি আপনি আমাকে পারবেন না। আর প্রেম তো পবিত্র, তাই তোকে আমি অফার করেছি, আপনি ওই কারণে আমাকে মারতে পারেন না। মই মারতে পারি না, মই মারতে পারি না, পারকে নাই, মই মারতে পারি না, পারকে না। হাই, আপনি মারবেন না আপনি আমাকে, আপনি আমার মান সম্মান সব ধুলোই মিশিয়ে দিয়েছেন ওর সামনে, ওকে আমার ভালো লেগেছে, তাই তো। আমার ভালো লাগার কথা কই ছাড়া, আপনাকে ভালো লেগেছে কিন্তু আপনি আমার কথা কই ছাড়া। এই আসসালামু আলাইকুম ভাইয়া, কত বড় সাহস হয় এই গিনা আমি দেখে সাবা মাঝে বই দিয়েছিস কি? এই বিরাটা শয়তানের লাগে তুই কথা কোকা, ও বলে সুপারস্টার হইবি, এই চেহারা সুপারস্টার, সুবহানাল্লাহ। লা বাইলা।